বাতাসের গতিতে নয়, তার থেকেও বহুগুণ বেশি জোরে ছুটতে পারত। চিরাচরিত বিমানের মতো দেখতে নয়, বরং অনেকটা বুলেটের আকারে তৈরি এ যান আসলে একটি রকেট, যার সঙ্গে লাগানো ছিল ককপিট, আর তাতে বসে চালক উড়িয়ে নিয়ে যেতেন নর্থ আমেরিকান X-15। দক্ষ পাইলটের হাতে পড়লে প্রায় 7 গুণ গতিতে ছুটতে পারত বিমানটি। নর্থ আমেরিকান X-15 বিমানটি আসলে রকেট চালিত সুপারসোনিক বিমান। এক্সপ্লেন সিরিজের অংশ হিসেবে এটিকে যৌথভাবে তৈরি করেছিল আমেরিকান বিমান বাহিনী এবং নাসা। আজ থেকে প্রায় 60 বছর আগে প্রথম আকাশে উড়েছিল নর্থ আমেরিকান X-15। এখন পর্যন্ত মানবচালিত বিমানের মধ্যে এই সুপারসনিক বিমানটি সবচেয়ে দ্রুত গতিতে ছুটতে পারত বলে জানা যায়। 1959 সালে প্রথম যাত্রা শুরু করে এই সুপারসনিক। এরপর 9 বছরে 199টি ফ্লাইট টেস্ট করা হয় বিমানটির। বিমানটিকে সঠিকভাবে চালানোর জন্য 12 সদস্যের দক্ষ একটি দল গঠন করা হয়, যাদের মধ্যে চাঁদে পা রাখা প্রথম মানব নীল আর্মস্ট্রংও ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পরীক্ষামূলকভাবে 7টি বিমান তৈরি করে আমেরিকান বিমান বাহিনী ও নাসা। 1952 সাল থেকে এর উৎপাদন শুরুর পর X-15 সুপারসনিকের গতি ছিল ঘণ্টায় 700 মাইল। গতি ছিল শব্দের চেয়েও 5 গুণ বেশি। জানা গেছে বিমানের গতির মতো এর উড়ানোর পদ্ধতিও ছিল ভিন্ন। অন্য বিমানের মতো এটি রানওয়েতে দৌড়ে আকাশে উঠত না, বরং এটিকে B-52 বোম্বার বিমানের সহায়তায় আকাশে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হতো। বিমানের মতোই এর জ্বালানিও ছিল অভিনব। তরল অক্সিজেনের সঙ্গে অ্যামোনিয়ার মিশ্রণ ব্যবহার করা হতো জ্বালানি হিসেবে। রানওয়েতে নামার ক্ষেত্রেও ভিন্ন চরিত্র দেখা গিয়েছিল এ সুপারসনিকে। রানওয়ে ছোঁয়ার জন্য বেশিরভাগ বিমান ঘণ্টায় 200 মাইল গতিতে প্রস্তুতি নেয়, তবে X-15 তা শুরু করত 20,000 ফুট উঁচুতে। প্রায় 200টি উড়ানে মাত্র 2 বার জরুরি অবতরণ করতে হয়েছে এই সুপারসনিকে। 1967 সালে দুর্ঘটনায় পড়লে মাইকেল অ্যাডামস নামে বিমানটি এক চালক নিহত হন। ওই 2টি দুর্ঘটনাকে বাদ দিলে X-15 মাত্র 9 বছরের জীবদ্দশায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 1968 সালের ডিসেম্বরে আকাশের পথ ছেড়ে দেয় নর্থ আমেরিকান X-15। তবে অবসর নেয়ার আগের বছর একটি রেকর্ড গড়ে নেয় বিমানটি, যা আজও অক্ষত। সে বছর এই সুপারসনিকের ককপিটে বসেছিলেন পিট নাইট নামে এক পাইলট। তিনি বিমানটিকে উড়িয়েছিলেন ঘণ্টায় 4,520 মাইল বা শব্দের 6.7 গুণ বেশি গতিতে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।